إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ বৃহস্পতিবার দিন গিয়ে জুমার রাত, তারিখ 4 শাবান 1442 হিজরি মোতাবেক 18 মার্চ 2021। যেহেতু শাবান মাস শুরু হয়েছে, সেজন্য শাবান সম্পর্কে দু চারটি কথা বলবো, কি করবেন কি ছাড়বেন, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব, পর্ব নম্বর 20 ইনশাআল্লাহ তাআলা, তাতে আমরা কাছাকাছি 20টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, সময় যদি সাথ দেয় ইনশাআল্লাহ তাআলা। একটি হাদিস শুধু শোনাবো, সহিহ মুসলিমের হাদিস 1156 নম্বর হাদিস, আবু সালমা প্রখ্যাত তাবেই এবং ফোকাহে মদিনা যে তাবেইনদের জামানায় ছিলেন শীর্ষস্থানীয় তাদের অন্যতম, তিনি বলছেন সাল তো আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন সিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলাম নফল সিয়াম সম্পর্কে, তার মধ্যে শাবানের নফল সুন্নত সিয়াম। ফাকাল, তখন তিনি বলেছিলেন কানে ইয়াসুম হাত্তা নাকুলা কাদ সাম, তিনি কখনো কখনো এমন সিয়াম পালন করতেন একটা না অবিরাম, যে আমরা বলতে লাগতাম যে সারা জীবন হয়তো সিয়ামই পালন করতে থাকবেন। ওয়ুফতিরু, আর মাঝে মধ্যে আবার পানাহার করতেন, সিয়াম থেকে বিরতি নিতেন। হাত্তা নাকল, তখন মনে মনে বলতে লাগতো কাদ আফতারা, আর হয়তো নফল সিয়াম রাখবেন না। ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন কাত্তু আকসার মিন সিয়ামিহি ফি মিন শাবান, আর তাকে কোনো মাসে শাবানের চাইতে বেশি সিয়াম পালন করতে দেখিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবানে সবচাইতে বেশি সিয়াম পালন করতে দেখেছি। তারপরে দুটি বাক্য রয়েছে যেটা আজকের মূল বিষয়বস্তু, কানা ইয়াসুম শাবান কুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম রাখতেন। কানা ইয়াসুম শাবান কুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ শাবানের সিয়াম পালন করতেন। এখন এই হাদিসের ব্যাখ্যা কি? এর ব্যাখ্যায় দুটি উক্তি রয়েছে হাদিসের যারা ভাষ্যকার সারহীন তাদের। একটি হচ্ছে যে কখনো কখনো পুরো সিয়াম পালন করতেন, কখনো কম করতেন, যাতে করে অন্য অন্য যে হাদিসগুলো রয়েছে, যেমন অন্য একটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ মাসের সিয়াম রমজান ছাড়া অন্য কোনো মাসে রাখেনি, সেটা কখনো কখনো, আর কখনো আবার পুরো শাবানের সিয়াম পালন করেছেন। এটা কেউ কেউ এইভাবে সমন্বয় করেছেন, কিন্তু এর চাইতে শক্তিশালী ব্যাখ্যা বা সমন্বয় হচ্ছে, যার দলিল হচ্ছে পরবর্তী যে বাক্যটি, তা হচ্ছে কান ইয়াসুম শাবান ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের সিয়াম পালন করতেন ইল্লা কালিলা, অল্প কয়েকদিন ছাড়া, অল্প কিছু ছাড়া। তাহলে আগের অংশে যে বলা কানা এসুম ও শাবান কুল্লা, শাবানের পুরোটাই সিয়াম পালন করতেন, পুরো মানে হচ্ছে অধিকাংশ। আর এটা প্রতিটি ভাষায় আমরা বলে থাকি, ব্যবহার করে থাকি, প্রত্যেক ভাষাভাষী যে কোনো বিষয়ের অধিকাংশটাকে পুরোটা বলা হয়। কেউ যদি জীবনের অধিকাংশ সময়টা প্রবাসে কাটিয়ে দেয়, তাহলে দেশের মানুষরা, এলাকার মানুষরা বলে যে উনি সারা জীবনটা বিদেশি কাটিয়ে দিলেন, অথচ দীর্ঘ 25-30 বছর বাল্যজীবন থেকে শুরু করে দেশেই কেটেছে, এইরকম বিভিন্ন ক্ষেত্র রয়েছে। সুতরাং এখানে অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের অধিকাংশ দিনে সিয়াম রাখতেন, সেটা কতটা এবং কতটা রাখতে পারবেন,
এই মর্মে আরেকটি হাদিস মেলিয়ে নেবেন, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, লা তাতাকাদ্দামু রমাদান বিসিয়াম ইয়াউমিন আও ইয়াউমাইন, তোমরা রমজানের একদিন বা দুই দিন আগে সিয়াম শুরু করে দিও না। তার মানে 28-29 মাস শেষ হয়ে যেতে পারে শাবানের, আর তারপরে পহেলা রমজান শুরু হয়ে যেতে পারে, আবার 30-এ শাবানও হতে পারে। তাহলে শাবান মাসের শেষ দিকে এক দুই দিন তোমরা সিয়াম রাখিও না, যাতে করে রমজানের সাথে শাবানের সিয়াম একাকার না হয়ে যায়, মিলে না যায়। তো 28-29 সিয়াম রাখবে না। কেউ যদি পহিলা শাবান থেকে শুরু করে 27 শাবান পর্যন্ত একটানা অবিরাম সিয়াম পালন করে, তাহলে সেটাকে নাজায়েজ বলা যাবে না, বরং সেটাকে উত্তম বলা যাবে, পারলে ভালো, খুব ভালো কথা। এর চাইতে কম রাখেন কোনো অসুবিধা নেই, 20টি রাখেন, 15টি রাখেন, অনির্দিষ্ট যখন সুবিধা হয় তখন রাখেন। সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে দাউদ আলাইহিসালামের সিয়াম, আফদালু সিয়ামে সিয়ামে দাউদ, সিয়াম দাউদ আলাইহিসালাম। রাসূলুল্লাহ বলেছেন সবচাইতে উৎকৃষ্ট সিয়াম হচ্ছে দাউদ আলাইহিসালামের সিয়াম, কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতির ইয়াওমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম রাখতেন আর একদিন ইফতার করতেন, বিরতি দিতেন। তাহলে মাসের 30 দিনে 15টি সিয়াম পালন করেন, বছরে 6 মাস সিয়াম হচ্ছে, রমজান বাদ দিয়ে বাকিটার অর্ধেকটা সিয়াম আর অর্ধেকটা আপনি বিরতি দেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। অন্য হাদিস, লা সামা মান সামাল আবাদ, যারা সর্বদা সারা জীবন সিয়াম পালন করে, তারা সিয়াম পালন করলোই না, মানে গুনাহার কাজ করলো। তাহলে কেউ যদি একটা না গোটা বছর ধরে সিয়াম পালন করে, সেটা ঠিক নয়। এর চাইতে যদি কম করেন তো সপ্তাহে 2টি রাখেন, সপ্তাহে 7 দিনের মধ্যে 2টি সিয়াম পালন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন, সপ্তাহে 2 দিন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রিপোর্ট পেশ করা হয়, ওহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি যে আমার সিয়াম অবস্থায় যেন আমার আমল আল্লাহর সামনে পেশ করা হয়। এছাড়া সোমবারে সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যাকা ইয়াউমুন ওলিদতু ফি, এই দিনে সিয়াম আমি রাখছি এই জন্য যে এই দিনে আমি ভূমিষ্ঠ হয়েছি, আমি চাই এই দিনে যে সিয়াম পালন করি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে 2টি কারণ ছিল সোমবারে সিয়ামের, আপনি যদি মনে করেন যে আমি সোমবারে রাখব, সপ্তাহে প্রতি সপ্তাহে 7 দিনে একটা দিন সোমবার রয়েছে, এইভাবে রাখবেন। কিন্তু কেউ যদি এখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে বলে যে 12 রবিউল আউয়াল জন্ম, সুতরাং আমি 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী করবো না, আমি ওই বেদাতি নই, কিন্তু আমি 12 রবিউল আউয়ালে আমি সিয়াম রাখবো, তো বলে আপনি একরকমের বিদাতপন্থী, আপনি একটা বিদাত করেন। এই শাবান মাসে করণীয় কি আর বর্জনীয় কি, কি করবেন, যা করবেন তা হচ্ছে গত রমজানের যদি কাজা সিয়াম থেকে যায়, তাহলে সেগুলি তাড়াতাড়ি পূরণ করবেন এখন, যাতে এই রমজানের আগে সিয়ামের কাজা করা হয়ে যায়। যেসব মা বোনরা প্রতি মাসে তাদের যে শরীয় ওজর রয়েছে, সেই জন্য এক সপ্তাহ তার কম তার বেশি সিয়াম কাজা করে থাকেন, ছেড়ে থাকেন, সেই সিয়ামগুলি কাজা করতে হবে। যদি বাকি থেকে যায় তাহলে তাড়াতাড়ি করে পূরণ করে নেন। যেসব মা বোনরা স্তন্যদানকারিণী অথবা আপনার গর্ভধারণকারিণী, এইসব কারণে সিয়াম ছেড়েছেন শরীয় সম্মত ওজরে, অথবা অবহেলা করে কেউ ছেড়েছেন, গুনাহগার হয়েছেন, তওবা করেন এবং তার সাথে সিয়ামের কাজাগুলি তাড়াতাড়ি করে নেন। রমজান পার করে দেন শরীয়তি ওজর ছাড়া, তাহলে গুনাহগার হবেন, গুনাহগার হবেন, কাজা তো করতে হবে, গুনাহার জন্য তওবা করতে হবে, এবং অধিকাংশ আইম্মায়ে কিরামদের নিকট ফিদিয়াও দিতে হবে, তার কাফফারাও দিতে হবে। তাহলে তাড়াতাড়ি করে কাজা করতে বলো ওই সব ভাই বোনদেরকে যাদের সিয়াম গত রমজানের বাকি থেকে গেছে। 2 নম্বরে যে কাজটি করতে বলবো সেটা হচ্ছে যে শাবান মাসের বেশি বেশি সিয়াম পালন করেন, বেশি বেশি সিয়াম পালন করেন, কিন্তু নির্দিষ্ট করে কোনো একটি তারিখে শুধু 15 শাবানের সিয়াম না, এটা করবেন না। যা বর্জনীয় তাতে এই পয়েন্টটি একটি আসবে, শাবানের শুরু থেকে যতটা পারেন আপনি
সিয়াম রাখেন, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমল, এবং তাতেই রয়েছে সার্বিক কল্যাণ। তৃতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে যে মোবারক রমজান মাস সের দ্বারে পৌঁছিয়ে গেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামত রমজানে পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এবং আল্লাহ যেন আমাদেরকে রমজানের সিয়াম কিয়াম ফরজ নফল যথাযথ আদায় করার, ঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন। তাহলে রমজান মাস আসার আগে আমাদেরকে কী করতে হবে? প্রস্তুতি নিতে হবে। ইমানি প্রস্তুতি, তা হচ্ছে তওবা ইস্তিগফারের মাধ্যমে, অতীতের ভুল ভ্রান্তির ক্ষেত্রে সংশোধনের মাধ্যমে, নিজের ইসলার মাধ্যমে, আত্মার পরিশুদ্ধির মাধ্যমে, পাপমুক্ত হওয়ার মাধ্যমে, এক কথায় সহজ ভাষায় তওবা করা। তওবা হচ্ছে মানুষের গোসলের মতো, যেমন কোনো ভালো জায়গায় গেলে আর ভালো সময়ের জন্য গোসল করে থাকেন, ঠিক তেমনি আপনি রমজান মাসের জন্য এই তওবার গোসল করে পাক পবিত্র হয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রব্বুল আলমিনের রহমত হাসেলের জন্য, বরকত হাসেলের জন্য, মাগফেরাত মার্জনা হাসিল করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন। এখন আমি আপনাদের প্রশ্নগুলি উত্তর দেব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ। বলছেন, যারা অন্যের সম্পদ অর্থ বা জমি জায়গা অন্যায়ভাবে যে কোনো উপায়ে দখল বা ভোগ করে, তাদের বিষয় ইসলামের দৃষ্টিভঙ্গি কী? তাদের বিষয় ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাদিস রয়েছে, মানিকতাতা শিবরাম মিনাল আরদা জুলমান, কেউ যদি এক বিঘত জমি অন্যায়ভাবে কারো বেইমানি করে, আত্মসাত করে, দখল করে নেই, তাওয়াকাহুল্লাহ ইয়াহু ইয়াওমাল কিয়াম, কিয়ামতের দিনে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেড়ি পড়াবেন, মিন সাবি আরাদিন, সাত স্তর জমিনের, সাত তবক, সাত স্তর জমিনের বেড়ি পড়াবেন। সহি মুসলিমের হাদিস, হাদিস নম্বর 1610। সুতরাং আল্লাহকে ভয় করুন, যেসব এই রকম বেঈমান আত্মসাত লোকেরা রয়েছেন আর মানুষের জুলম অত্যাচার করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করেন, এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে, ভালো মানুষদের ধন সম্পদকে যেন আল্লাহ সুরক্ষিত রাখেন। তারপরে বলছেন, তারা কি সমাজের নেতৃত্ব দিতে পারবে? সমাজের নেতৃত্ব দেওয়ার বিষয়টি হচ্ছে যে ভালো মানুষকে যথাসাধ্য নেতৃত্ব দিতে হবে, আমাদের যদি ক্ষমতায় থাকে। ক্ষমতার বাইরে যখন চলে যাবে, যে আমরা কিছুই করতে পারছি না, তখন যে নেতা হবে, ফাসেক হইলেও তাকে মানতে হবে, বিদাতি হইলেও তাকে মানতে হবে, বেঈমান আত্মসাৎকারী হইলেও তাকে মানতে হবে, কারণ নিরুপায়, কিছু করার নেই। কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে তাকে নেতৃত্ব দেবেন না, বা নেতা হওয়ার সুযোগ দেবেন না, বা তাদেরকে কোনো পদ দেওয়া যাবে কি না, না নিজে থেকে দেবেন না, কিন্তু যদি যে কোনোভাবে পদ দখল করে ফেলে বা নেতৃত্ব হাতিয়ে নিতে পারে, তাহলে তখন আনুগত্য করা ছাড়া যখন উপায় থাকে না, তখন আনুগত্য করতে হবে, তাতেই জনগণের, দেশের, সমাজের কল্যাণ রয়েছে। তাদেরকে কি সম্মান প্রদর্শন করা যাবে? না, পাপীদেরকে সম্মান প্রদর্শন করা যাবে না, বরং ঘৃণা করা ফরজ, পাপীদেরকে ঘৃণা করা ফরজ, জি। কিন্তু সেই ঘৃণা প্রকাশের তিনটি স্তর রয়েছে, বল প্রয়োগ করা যদি করতে পারেন তো আলহামদুলিল্লাহ, সেটা সরকার শাসক করবে, প্রশাসন করবে, আপনার অধীনস্থদের ক্ষেত্রে বল প্রয়োগ করবেন সংশোধনের জন্য। দ্বিতীয় স্তরে যদি বল প্রয়োগ না করতে পারেন, যেমন আলেম ওলামারা, তাহলে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবেন, হক কথা বলবেন, বাতিলের বিরুদ্ধে সোচ্চার হবেন, শিরক বিদাতের বিরুদ্ধে বলবেন, বেঈমান আত্মসাৎকারী যারা তাদের থেকে, জাতিকে, তাদের অনিষ্ট সম্পর্কে আলোচনা করে সতর্ক সাবধান করবেন, এবং এইসব পাপের হকুকুল ইবাদ নষ্ট করা, বান্দার হক নষ্ট করার যে ভয়াবহ পরিণাম রয়েছে দুনিয়া আখেরাতে, সে সম্পর্কে ওই সব পাপীদেরকে সতর্ক সাবধান করবেন। সেটাও যদি না করতে পারেন, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করবেন, সেই মুসলিমের হাদিস। আল্লাহ যেন এই সব অসৎ লোকদেরকে হেদায়ত করেন, এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করেন। দুই নম্বর প্রশ্ন সালামের পরে বলছেন, শেখ, আমি একটি মেয়েকে বিবাহ করতে চাই,
মেয়ে এতিম বাবা নেই, মা আছে, মা মেয়ে কোনো মতে সংসার চলে, মেয়ের দুই চাচা রয়েছে যাদের একজন জাদুটোনা আরেকজন সুদের কারবার করে, আল্লাহ হেদায়ত করুক তাদেরকে, তথাপি মা মেয়ে অত্যাচারিত হয়ে তাদের সাহায্য ছাড়াই সংসার চালায় এবং তারা পরহেজগার বটে। এমতো অবস্থায় বিয়েতে মেয়ের অভিভাবক কে হবে, চাচা না মামা? না, মামা অভিভাবক হতে পারবে না, মামা অভিভাবক হতে পারবে না, অভিভাবক হবে নিজের বংশের লোকেরা, মায়ের বংশের লোকেরা না, বাবার বংশের লোকেরা। বাবা থাকতে অন্য কেউ হবে না, বাবা না থাকলে দাদা হবে, দাদা নেই তাহলে ভাই যদি থাকে সাবালক তো ভাই হবে, ভাই না থাকলে চাচা হবে, চাচারা না থাকলে চাচা তো ভাই হবে। এখানে যখন বলছেন যে চাচারা অসৎ জালেম এবং জাদুটোনার শির কুফুরির সাথে জড়িত, সুদের মতো কাবিরা গুনার সাথে জড়িত, এই ক্ষেত্রে আরও বলছেন যে বিশেষ দ্রষ্টব্য মেয়ের চাচাগণ মেয়ের উপকার তো চাই না, উল্টো মিথ্যা অপবাদ সহ নানা রকম জুলম ও মেয়ে ও তার মায়ের উপর করে। জি, তো এই ক্ষেত্রে বলবো যে এইসব অযোগ্য চাচারা যারা ওলায়েতের অযোগ্য জুলম অত্যাচারের কারণে, দেখতে হবে যে চাচা তো ভাই কেউ নেক আছে কি না, অথবা কাছের আত্মীয় নিজের বাবার কাছের আত্মীয় পুরুষ কেউ আছে কি না, ওলি হবে পুরুষ সাবালক আর ওলি হবে নিজের বংশের বাবার বংশের, যেমনটা বললাম কাছের থাকতে দূরেরা হবে না। যদি কেউ না থাকে এমন তাহলে সরকারের অধিকার রয়েছে, সরকার প্রতিনিধি, তখন কোর্টের অধিকার রয়েছে, বা অমুসলিম দেশে আলেমে দিন যে এলাকায় রয়েছেন, গ্রামে রয়েছেন কোনো মসজিদের ইমাম অথবা ভালো আলেম, তিনি ওলি হয়ে যাবে। ফা সুলতান ওলি ও মাল্লা ওলি আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন শাসক সুলতান দেশের শাসক মুসলিম শাসক হলে, আর যদি অমুসলিম সেখানে শাসক হয় মুসলিম দেশে তাহলে সেখানে আলেমই সুলতান, সেখানে মুফতি হচ্ছে সুলতান, শেখ হচ্ছে সুলতান। ফা সুলতান ওলি ও মাল্লা ওলি, আর যার ওলি নেই তার ওলি হচ্ছে সুলতান, আল্লাহ তাআলা আলম। তিন নম্বর প্রশ্ন করেছেন, সালামের পরে বলছে আপনার ভিডিও দেখে আমি নামাজ পড়া ধরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি একটি মাল্টিমিডিয়া দোকান চালাই, এখানে কম্পিউটারের মাধ্যমে সকল ধরনের গান, ছবি, নাটক, ওয়াজ, গজল, ইসলামিক সব ধরনের ভিডিও মেমোরি অথবা পেন ড্রাইভে লোড দিই। লোড দেওয়ার মধ্যে হক বাতিলকে একাকার করে দেবেন না, ওয়াজ কোরআন সুন্নাহ ভিত্তিক ওয়াজ দেবেন, শিরক বেদাতি ওয়াজ দেবেন না, আর তারপরে নাটক দেবেন না, আর গান এইসব দেবেন না, ছবি এইসব করবেন না। জি, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সাথে ভালোর সাথে মন্দকে মিশ্রিত করিও না। তারপরে বলছেন যে এমন অবস্থায় আমি কি গান ছবি নাটক ডিলিট করে ওয়াজ গজল ইসলামিক সব ধরনের অডিও ভিডিও লোড দিয়ে হালালভাবে উপার্জন করতে পারবো? হ্যাঁ, এটা করতে পারবেন। আপনার কাছে কেউ কিছু নিয়ে আসলো, যাতে দেখছেন গান আছে, গানটাকে মুছে ফেলেন, সে মুছতে বলুক আর নাই বলুক শর্ত লাগিয়ে দেবেন যে আমি গান মুছে দেবো আর তারপর আমি তোমাকে ভালো কিছু দিয়ে উত্তম বিকল্প দিয়ে দেবো, যদি মানে তো ঠিক আছে, আর যদি বলে যে আমাকে একটা গান লোড করে দাও তো না, মোটেই দেবেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কেউ কারো সাহায্য করিও না গুনাহের কাজে, সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে। জি, আল্লাহ রাব্বুল কোরআন এখানে সূরা মায়েদাতে বলেছেন। ওয়াজের ক্ষেত্রে বললাম যে ওয়াজ, জি, ভারত বাংলাদেশ পাকিস্তানে ওয়াজের মধ্যে অধিকাংশ শিরকি ওয়াজ, অধিকাংশ বেদাতি সুফিদের ওয়াজ, আর অধিকাংশ হচ্ছে আপনার চরমপন্থীদের ওয়াজ। জি, সুতরাং এই শ্রেণীর লোকের ওয়াজ চলবে না। আপনি চরমপন্থী যারা তাদের বক্তব্যের দ্বারা এবং তাদের লিখনের দ্বারা জঙ্গি বানাচ্ছে, জঙ্গিবাদকে ইন্ধন দিচ্ছে, তাকফিরি ফতোয়াবাজি করেছে, মুসলিম সমাজকে তাদের পাপের কারণে জাহিলিয়াত বলে আখ্যায়িত করছে, তাদের ওয়াজ দেবেন না, তারাও খারেজি বেদাতি। আর সুফিরা এক ধরনের বেদাতি, যতগুলি বেদাতপন্থী রয়েছে, শুধু মাজার পূজারীরা বেদাতি নয়, বরং বহু ক্যাটাগরির বেদাতি রয়েছে। সমস্ত বেদাতিদের ওয়াজ দেওয়ার চাইতে এসব ওয়াজ দিয়ে আপনি
দিনের ক্ষেত্রে গোমরা করে দেবেন। এর চাইতে অনেক হালকা গান বাজনা, গান বাজনা দিলে তার ব্যক্তি জীবন খারাপ হইল, কিন্তু তার ঈমান ইসলামের ধর্মক মনে করে করছে না। যে গান শুনে সেও জানে যে আমি পাপ করছি, কিন্তু যে মিলাদ করে, যে পীরের মরিদ হয়, যে মাজারে সেজদা করে, যারা চিল্লা লাগিয়ে বাড়ায়, হ্যাঁ, যারা ইসলামী আন্দোলন নামে জঙ্গিবাদ আকে ইন্ধন দিয়ে থাকে আর তাকফিরি ফতোয়াবাজি করে থাকে, হ্যাঁ, এরা ধর্ম মনে করে করে আর এই সব কাজ করে যে জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাবো আর আল্লাহর দিনের খুব মুজাহিদ হয়ে গেছি আমরা, অথচ তারা পথভ্রষ্ট। সুতরাং তাদের ওয়াজ দিলে গুনাহগার হবেন আরও বেশি। আপনাকে তৌহিদ সুন্নত বুঝতে হবে আর তৌহিদ সুন্নতের ওয়াজ দেবেন, মানুষের আখলাক আমল ভালো হোক, ইবাদত বন্দেগী বিশুদ্ধ হোক, এইরকম ওয়াজ দেবেন। আর আপনি গাঁজাখড়ি ওয়াজ দেবেন, যে সবকে ওয়াজ বলা হয় সুর থাকলে দিয়ে দিলেন, তাতে শিরক থাক, বেদাত থাক আর গোমরাহি থাক, আল্লাহ যেন আপনাকে বাঁচিয়ে রাখেন আর জাতিকে আল্লাহ রাব্বুল আলমিন যেন চোখ খোলার তৌফিক দান করেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি এসব শর্ত মেনে যদি আপনি করেন, অডিও ভিডিও দেন, তো মাশাআল্লাহ কোনো অসুবিধা নেই, আপনার উপার্জন হালাল, বরং আপনিও দাওয়াতের কাজে অংশ নিচ্ছেন আপনার এই খেদমতের মাধ্যমে, আল্লাহ যেন তৌফিক দান করে। চার নম্বর প্রশ্ন, কেউ যদি কোরআন তেলাওয়াত চালিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে এবং কোরআন চলতে থাকে, তাহলে এতে কি গুনাহ হবে? যদি ইচ্ছা করে করে যে কোরআন তেলাওয়াত চালিয়ে দেব আর তারপর শুনতে শুনতে ঘুমিয়ে যাব, ও চলতে থাক তাবারকের জন্য। অনেকে কিন্তু এরকম করে, মনে করে যে শেষখানে কোরআন শুনলাম আর চলছে চলুক, আমি ঘুম আসলে ঘুমিয়ে গেলাম, তাহলে এটা কোরআনের সাথে বেয়াদবি আর কোরআনে কারিমের গুরুত্ব না দেওয়া, তো সে গুনাহগার হবে, এটা জায়েজ নয়। কিন্তু উদ্দেশ্য যদি থাকে যে আমি কোরআনে কারিমে তেলাওয়াত শুনবো আর যখন ঘুমটা চাপতে যাবে তখন বন্ধ করে দিয়ে শুয়ে যাব, কিন্তু ভাগ্যচক্রে ঘুম এমনভাবে চলে আসলো যে আর বন্ধ করতে পারলো না, তাহলে গুনাহগার হবে না, কারণ অনিচ্ছাকৃত সে চালিয়ে রেখেছে। ঘুমের অবস্থায় কোরআন চালিয়ে রাখবেন কী উদ্দেশ্যে? নিশ্চয় আপনার উদ্দেশ্য হচ্ছে যে কোরআন তেলাওয়াত রুমে চলতে থাকলে বরকত হবে আর শয়তানে হয়তো আমার ক্ষয়ক্ষতি করবে না, শয়তানে অনিষ্ট থেকে রক্ষা পাবে। এগুলো বিদাতি ধারণা এবং এগুলো ভুল কাজ, এবং কোরআনে কারিমের সাথে এটা বেয়াদবি। সুতরাং এরকম কাজ করা যাবে না। অনিচ্ছাকৃত যদি হয়ে যায় তো কোনো অসুবিধা নেই। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়াখতানা, আল্লাহ দোয়া শিখিয়েছেন সূরা বাকারার শেষ আয়াতে, হে আমাদের রব, ধরিও না আমাদেরকে যদি আমরা ভুলে যাই, ভুলে গেছিলাম অথবা ওয়াখতানা ভুল করে দিয়েছিলাম, কোনো অসুবিধা নেই, আল্লাহ রব্বুল আলমিন যেন সহজ করেন। পাঁচ নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমার এক মুসল্লি ভাই জামাতের সহিত সলাতে মোটামুটি সবসময় ইমাম সাহেবের দুইবার সালাম ফেরানোর পর তারপর সালাম ফিরাই। হ্যাঁ, উনি ঠিক করছেন, দুই দিকে ইমামের সালাম ফিরা হবে, তারপরে সালাম ফিরাবে মুক্তাদিরা, এটি হচ্ছে সহি সুন্নাহ। দুটোই সালাম, দুই দিকে সালাম ফিরা শেষ হবে, তারপরে ইমামের মোতাবাত করবে, ইমামের অনুসরণ করতে বলা হয়েছে, ইক্তিদা করতে বলা হয়েছে। ইন্নামা জুয়েলাল ইমাম আলী উত্তম্মা বিহি, রাসূলুল্লাহ বলেছেন ইমাম তো নিযুক্ত এই জন্য করা হয়েছে যে তার যেন ইক্তেদা অনুসরণ করা, অনুসরণ মানে পেছনে পেছনে চলা, তো পেছনে পেছনে মানে তার দুই সালাম ফিরা হবে দুই দিকে, তারপরে মুক্তাদিরা সালাম ফিরবে। কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফিরাও আর তার সাথে অধিকাংশ আহলে হাদিসরাও এই কাজটি করে, সেটা হচ্ছে যেমনই ডান দিকে সালাম ফিরল ইমাম, সাথে সাথে ডান দিকে ফিরে দিল মুক্তাদিরা, আবার যখন বাম দিকে ফিরল তখন বাম দিকে ফিরল, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা আলম। যদিও দুই সালামই কি রুকুন ফরজ, না ডান দিকের সালাম এক সালাম হচ্ছে ফরজ আর এক সালাম হচ্ছে সুন্নত, মুস্তাব ইখতলাফ রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এক সালাম ফিরা হইলেই আপনি তাড়াতাড়ি করে তার পেছনে পেছনে সালাম ফিরে দেন, বরং দুদিকে সালাম ফিরতে দেন ইমামকে, তারপরে তার মোতাবাত ইক্তেদা করেন, অনুসরণ করেন। সাথে চলবেন না, সাথে চলা না মুওয়াফাকা, মুওয়াফাকা অপছন্দনীয়। সাথে সাথে যেমন সালাম ফিরল আপনিও সালাম ফিরলেন মুক্তাদি, বা আপনারাও সালাম ফিরলেন, এটা হচ্ছে মুওয়াফাকা, এটা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। এগিয়ে যাওয়া মুসাবাকা, আগেই সালাম ফিরে দিলেন, এতে সালাত বাতিল হয়ে যাবে। মুখালাফা হচ্ছে অনেক বিলম্বকে সালাম ফিরা হয়ে গেছে, আপনি দোয়া পড়তেই আছেন 30 সেকেন্ড 40 সেকেন্ড আধা মিনিট, তারপরে তখন আপনি সালাম ফিরবে, এটি মুখালাফা, বিরোধিতা, সেটাও জায়েজ নয়।
প্রশ্নে আপনার আর অংশ এক অংশ বাকি আছে, উনি কেরাত একটু ধীরে ধীরে সুস্থে পড়ে, এটা হতে পারে মূল কারণ। কেরাত ধীরে সুস্থে পড়ুক, কিন্তু এমন বিলম্ব করবেন না যে বিলম্ব মুখালফা বিরোধিতা হয়ে যায়, অর্থাৎ রুকুতে আপনার তিন তসবি পড়া হয়ে যাচ্ছে, ও এখনও কেরাত পড়তে আছে, এটা জায়েজ নয়। এইরকমই সালাম ফিরা হয়ে গেছে দুই দিকে, তারপরেও সে দোয়া পড়তে আছে, এটাও জায়েজ নাই। সেজদা থেকে উঠেও আপনি সোজা দাঁড়িয়ে গেছেন, কেরাত শুরু করে ও সেজদায় পড়ে আছে, কিছু লোকেরা মনে করে আমি সেজদাতে আর একটু দোয়া করিনি, এটা মুখালফাত বিরোধিতা, সেটাও জায়েজ নয়। এতে করে সালাতের কোনো ক্ষতি হবে কি না, যেমনটা বললাম যে প্রথমটি যেটা বলেছেন যে দুই দিকে সালাম ফিরানোর পর সে সালাম ফিরে, সেটা সে ঠিক করে, আপনারাই ভুল করেন। আর পরে যেটা বলছেন সেটা যদি বেশি বিলম্ব করে তাহলে সেটি মুখালফাত বিরোধিতা, সেই বিরোধিতা জায়েজ নয়, তাকে এটা থেকে সংশোধন করতে হবে, এটা তার জন্য ঠিক নয়। ছয় নম্বর প্রশ্ন বলছেন, আমাদের মসজিদগুলোতে ইদানিং দেখা যাচ্ছে ইমামের সালাম ফিরানোর পরে মুসল্লিরা একজন অপরজনের সাথে মুসাফা করে, এমনটা করা কি ঠিক আছে? নাইটি বিদাত, ফরজ সালাতে সালাম ফিরার পরে ডানে মুসাফা করা, বামে মুসাফা করা, এটা মিশরীদেরকে ইজিপশিয়ানদেরকে দেখেছি সৌদি আরবে এরা করে থাকে, এই মিসরি বিদাত মানে মিশরের মুসলিমদের বিদাত, এটা আরব দেশে অনেকে করে থাকে, দেখা দেখে মনে করি এটাও মনে হয় খুব ভালোই কাজ করছে না। অহম ইহসাবুন আন্নাহুম ইউহসানুনা সুনা, বিদাতের একটা লক্ষণ হচ্ছে যে যে বেদাত করে সে মনে করে যে খুব ভালো কাজ করছে, আরে আমি ডানের লোককে মুসাফা করলাম, বামের লোককে মুসাফা করলাম, আপনি কি বেদাত মুসাফা করেন না? যে করে না, যে সুন্নতের পাবন, তাকে মনে করে যে সে ভুল কাজ করলো। তো আর এদেরকে বলা হয়েছে যারা মনে করে যে আমরা খুব ভালো কাজ করছি কিন্তু কোরআন সুন্না ভিত্তিক নয়, আল্লাহর জন্য হয়তো করেছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করেনি। আল্লাহ বলছেন যে কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিন আমালা, তোমাদেরকে জানিয়ে দেব কি আমলের ক্ষেত্রে সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত কারা, আমল করেও ক্ষতিগ্রস্ত আর বেশি ক্ষতিগ্রস্ত। আর এই ডিউটি না করেন, বেতন পেলেন না, তাও মনটাকে সান্ত্বনা দিতে পারবেন যে খাটিনি পাইনি, অসুবিধা নেই, ডিউটি করিনি, মেহনত করিনি, পয়সা পাইনি, কিন্তু ডিউটি করার পরে যদি পয়সা না পান, যারা প্রবাস আছেন, কত ক্ষতিগ্রস্ত, আফসোস লাগে যে হায় রে এত পরিশ্রম করে ডিউটি করলাম আর বেতন পেলাম না। তো বিদাতিরা পরিশ্রম করে কিন্তু বেতন পায় না, হ্যাঁ পারিতোষিক পাবে না, বরং জাহান্নামে চলে যেতে হবে, আল্লাহ যেন হেফাজত করেন। সুতরাং এই মুসাফার বেদাত করবেন না, এই ফরজ সালাতের পরে মুসাফা করা মুসল্লিদের সাথে ডানে বামে এক বেদাত, আর ঈদের সালাতের পরে কোলাকলি মোয়ানাকা করা বেদাত, এই দুই বেদাত থেকে সতর্ক সাবধান করছি। সালাতের সাথে সম্পর্কিত বেদাত একসঙ্গে লোকেরা করে থাকেন, ধীরে ধীরে এগুলো বড় আকার ধারণ করছে আর মানুষরা এটাকে স্বাভাবিক মনে করছে, আল্লাহ যেন এই বিষয় বেদাত থেকে রক্ষা করেন। আমার মনে হচ্ছে যে এটি ভবিষ্যতে মোনাজাতের মতো হবে, হ্যাঁ মোনাজাতের মতোই বেদাত, যেমন সম্মিলিত মোনাজাতের বেদাত তেমন এটা একটি বেদাত। সাত নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি একটি বিষয় নিয়ে খুব বিভ্রান্তিতে আছি, আল্লাহ আপনাকে সঠিক জ্ঞান দান করুক। সেটা হলো বিয়েতে মেয়েকে বিবাহ পড়ানো যাবে কি না? পড়ানো যাবে না, কোরআন সুন্নার আলোকে বিস্তারিত বলে উপকৃত হবে, কোরআন সুন্নার আলোকে বলবো যে কোরআন সুন্না তন্ন তন্ন করে খুঁজে ফেলে দেন, কেয়ামত পর্যন্ত খুঁজতে থাকেন, আপনাদের ওই মোল্লা হুজুরদেরকে যারা মেয়েকে কবুল করায় আর উকিল পাঠায়, উকিল পাঠাক আর নাই পাঠাক, মেয়েকে যে কবুল করায়, যেমন ছেলেকে কবুল করলে অমুকের মেয়েকে অমুককে এত টাকা দেন মহরে তুমি কবুল করলে, ওই মেয়েকেও গিয়েও কবুল করাচ্ছে, আর মেয়ে অনেক সময় লজ্জাতে যখন হা না কিচ্ছু বলছে না তখন তার মাথাটা ধরে ঝাঁকানি দিয়ে দিল অথবা মাথা ঝুঁকিয়ে দিল, যাই করুক না কেন আর মুখে বলুক না কেন, সব বিদাত। এই বিদাত সম্পর্কে আমরা যখন জামে সালাফিয়া বানারসে পড়তাম 1985-86 বেনারস জামে সালাফিয়া, যে ভারতের মধ্যে সবচেয়ে বড় আহলেদি সালাফি প্রতিষ্ঠান, আর সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম লেখাপড়ার। তো সেখানে আমাদের অনেক বড় বড় ওস্তাদরা ছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন আল্লামা শেখ সাফিউর রহমান মোবারকপুরি রহমতুল্লাহ আলী আর রাহিকুল মখতুম, যে সিরাতুন নবীর ওপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়েতে প্রসিদ্ধ এবং সবচেয়েতে গ্রহণযোগ্য এবং অথেন্টিক কিতাব, অনেক ভাষায় অনুবাদ হয়েছে, বাংলাতেও হয়েছে, আপনারা এই নাম জানেন, উনি আমার খুব
এমন ওস্তাদ মাশাআল্লাহ যে অনেক ভালোবাসতেন, এমন সেখান থেকে তিনি আমাদের আগে আগে মদিনায় চলে আসলেন। এখানে অনেক দিন তিনি চাকরি করেছেন মারকাজুল খিদমতে সুন্নাহ, তখন আমরা তার কাছে মাঝে মাঝে যেতাম, তার বাসাতেও যেতাম। তো যাই হোক, তাকে একবার আমি নিজেই জিজ্ঞাসা করেছিলাম যে শেখ, এই যে আমাদের দেশে মেয়েকে কবুল করাই, এই সম্পর্কে তো কোনো দলিল এখন পর্যন্ত আমরা পাই নাই, তো এটা কি, এর কোনো দলিল আছে, করা যাবে? তখন তিনি উত্তরে আমাকে বলেছিলেন, আর আমার সাথে আমার সঙ্গীরা দু একজন আরও বাঙালি ছেলেরা ছিল, বলেছিলেন যে এইটা তোমাদের বাঙালিদের বিদাত। উনি তো নন বেঙ্গলি, উত্তরপ্রদেশের লোক, তো উনি এই কথাই বলেছিলেন যে ইয়ে তোমারে বাঙালিও কি বিদাত হ্যায়, এটা তোমাদের বাঙালিদের বিদাত, তোমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে এই বিদাত ঘরে ঘরে আছে যে কবুল করাইতে হবে, ছেলেকেও কবুল করাইতে হবে, মেয়েকেও। কোনো দলিল প্রমাণ নেই, মেয়ের সম্মতি নেবে এটা আছে, ইস্তিজান অনুমতি নেবে, সেটা বিবাহের কথাবার্তা পাকা করার আগেই, পাকা করার পরে নয়। এবং ইয়াস্তা জেনোহা আবুহা, মেয়ের বাবা বাবা থাকলে, না হয় দাদা ভাই, হ্যাঁ যে অভিভাবক ওলি, সে নিজে অনুমতি নেবে, অনুমতি যখন পেয়ে যাবে তখন কথা পাকা করবে, নেতৃত্ব দেবে বিয়েতে, ওলায়াত অভিভাবকত্ব থাকবে অভিভাবকের ওলির, যিনি হচ্ছেন লিগ্যাল ওলি, আর কবুল করবে ছেলে। আর ইজাব প্রস্তাব যখন বিয়েটা হবে তখন ইজাব প্রস্তাব করবে ইয়ের, এটা হচ্ছে মেয়ের ওলি, যিনি অর্থাৎ মেয়ের ওলি বলবেন যে আমার মেয়ে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম বা আমি বিয়ে দিচ্ছি, তখন ছেলে বলবে আমি কবুল করছি, কাবেল তো। তো এই জন্য বলা হয় ইজাব আর কবুল। ইজাব মানে মেয়ে পক্ষের প্রস্তাব যে আমার মেয়ে আমি বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই জন্য যে আমাদের দেশের যে সব আলেম সমাজ বা খতিবরা বা মসজিদের ইমাম বিয়ে পড়ায়, তারা জিজ্ঞেস করে মেয়ের বাবাকে যে আপনার মেয়ের বিবাহ কি অমুকের সাথে দিচ্ছেন আপনি, তো বলছে হ্যাঁ দিচ্ছি, বিয়েটা পড়িয়ে দেন, বা বলে আমার মেয়েটার বিয়েটা পড়িয়ে দেন, এই যে বিয়েটা পড়িয়ে দেন বলে, এটা হচ্ছে ইজাব। আর ছেলে যে কবুল করলো এর নাম হচ্ছে কবুল, জি হ্যাঁ। আর তার সাথে দুজন সাক্ষী থাকবে, সাক্ষী থাকবে যাতে করে বিয়ে গোপনে না হয়, কারণ গোপন বিয়ে জায়েজ নয়, কমপক্ষে দুজন সাক্ষী থাকতে হবে। আমাদের সমাজে তো মজলিস ভরা লোক থাকে, কিন্তু কমপক্ষে দুজন সাক্ষী অবশ্য থাকতে হবে। এই হচ্ছে বিয়ে। আর সেই দিন মেয়ের কাছে কোনো কিছু করার নেই, না মেয়ের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে, আর না মেয়ের কাছে আবার কনফার্ম হওয়ার প্রয়োজন রয়েছে, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যখন কাগজে কলমে লেখাপড়া করবেন, যেমন রেজিস্ট্রেশন করছেন আজকাল, তখন তার সই স্বাক্ষর নেবেন, সেটা আলাদা কথা। আট নম্বর প্রশ্ন বলছেন, আমরা প্রতি ওয়াক্তে সালাত আদায় করি, যদি বেশি দোয়া মুখস্থ না থাকে তাহলে কি একই দোয়া এক ওয়াক্ত বা দু ওয়াক্ত পর পর পড়লে সালাত আদায় হবে কি? দোয়া বলতে কি দোয়া বুঝাইছেন? যেসব দোয়াগুলি আপনার দোয়ায় মাসুরা খাস খাস জায়গায় রয়েছে, যেমন রুকুতে তসবি রয়েছে, সেজদাতে রয়েছে, তারপর আত্তাহিয়াত রয়েছে, তাশাহুদ, সালাত আলান্নবী, দুরুদ ইব্রাহিমই রয়েছে, এগুলি তো পড়তে হবে, এগুলো এইগুলিই পড়তে হবে যেগুলি যেখানে পড়ার কথা রয়েছে। এই রকমই আপনার সামি আল্লাহ আলমান হাম তাসমি রয়েছে, রব্বানা ওয়ালাক আলহামদ রয়েছে, আরও বাড়তিও কিছু বাক্য রয়েছে, তারপরে দুই সেজদার মাঝখানে যে দোয়া রয়েছে এগুলো তো পড়তে হবে, ওই বাক্যগুলি পড়তে হবে, অন্য কোনো দোয়া এগুলোর ক্ষেত্রে চলবে না। কিন্তু দুটো ক্ষেত্র আছে সালাতের ভিতরে, এখানে যে কোনো দোয়া করতে পারেন, একটা হচ্ছে সেজদা, সেজদায় তাসবি পড়ে নেওয়ার পরে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, বা সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটি সহিহ বুখারীর হাদিস, এটা সবচেয়ে শক্তিশালী। আমরা ছোটোকাল থেকে আলহামদুলিল্লাহ এটি শিখেছি, আমার আব্বা শিখেছে রহমতুল্লাহ আলাইহ। তো এই দোয়াটি সুরা ইজাজা নাসরুল্লাহ নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ এই আয়াতের উপর বা সুরায় নাসরের উপর আমল করি, ইয়া তাউল কোরআন, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে কোরআনের বাস্তবায়ন করতেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, সুবহানাকা তাসবিহ হয়ে গেল, রব্বানা ওয়া বিহামদিকা আর আল্লাহর প্রশংসা হয়ে গেল, আল্লাহুম্মা ইগফিরলি ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়ে গেল। তো
এসব পড়ার পরে আপনি যে কোনো দোয়া করেন, সেজদাতে যে কোনো দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব, কোরআনই দোয়া করেন। কোরআন তেলাওয়াত নিষেধ আছে, কিন্তু কোরআনই দোয়া করেন, অথবা হাদিসের দোয়ায় মাসুরা করেন আপনি, আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা পড়েন আপনি, আর কিছু পড়েন আপনি, যে কোনো দোয়া পড়েন, আকরাবু মা ইয়াকুনু লিল আবদি মিন রাব্বিহি ওয়া সাজিদ, সেজদায় সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাজতাহিদু ফিদ দোয়া, তোমরা সেজদাতে দোয়াতে চেষ্টা করো, ফাকামেনুন আই ইউস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের দোয়াগুলি সেজদায় কবুল হবে। এটা একটা ক্ষেত্র। আরেকটা ক্ষেত্র হচ্ছে আত্তাহিয়াত তাশাহুদ পড়ে নিলেন, দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহু বারিক আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ পড়ে নিলেন, তারপরে ওয়ালিয়া তাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, এখন যা তোমাকে পছন্দ লাগে তাই চাও। তো এখানে আপনি যে কোনো দোয়া করতে পারেন, এই এক দু অক্ত পর পর আপনার দোয়া চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, যেটা প্রয়োজন সেটা প্রতি অক্তে চান না, আপনার হয়তো গুরুত্বপূর্ণ প্রয়োজন এক দুটি আছে, আপনি এটা ওটা কেন চাইতে যাবেন, আপনি যেটার প্রয়োজন সেটা চাইবেন, তো একটি দোয়া বছরকে বছর করতে থাকেন আপনি। আল্লাহ আমার রুজিতে বরকত দাও, অভাব আছে, আর্থিক অভাব আছে, আপনি অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থ করে, বছরকে বছর আপনি সিজদায় পড়ে পড়ে দোয়া করতে থাকেন, প্রতিটি সিজদায় দোয়া করতে থাকেন আপনি, তসবি পড়ার পরে, তারপরে আত্তাহিয়াত দরুদ ইব্রাহিমের পরে আপনি ওই দোয়াই করতে থাকেন, কোনো অসুবিধা নেই। জি, আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সালাতের নিয়ম নীতিমালা এবং দোয়ার আদব শিষ্টাচার আমাদেরকে ভালোভাবে শিখে আমল করার তৌফিক দান করেন। 9 নম্বর প্রশ্ন, এক ভাই বলছেন যে বার্ধক্য অবস্থায় যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং কারো মুখাপেক্ষী না করে, এর জন্য কোনো দোয়া, কোন দোয়া বেশি পড়তে হবে? প্রথম কথা, বার্ধক্য ভালো জিনিস নয়, খুব বেশি বৃদ্ধ হয়ে যাওয়া এটি আল্লাহর আজাব একটি। অনেকে যে মরতেই চান না, অনেক দিন বাঁচতে চান, 80-90 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপরে যখন মরমর অবস্থা খুব হয়তো খুব খারাপ অবস্থা, তখন হাহাকার কান্নাকাটি শুরু করে দেয়, হাই আমি মরে যাবো, এগুলো অজ্ঞতা আসলে, এরকমটা আসলে ঠিক নাই। তো কখনো বার্ধক্য, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুটি হাদিস রয়েছে, সহিহ বুখারি মুসলিম হাদিস রয়েছে, একটি হাদিস রয়েছে আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারামে, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি অপারগ হওয়া থেকে, যেন অপারগ না হয়ে যায় কোনো কাজে, ওয়াল কাসাল অলসতা থেকে, যেন অলস এলসামি না চলে আসে, ওয়াল জুবন এবং কাপুরুষ হওয়া থেকে, ওয়াল হারাম এবং বার্ধক্য থেকে, এমন বৃদ্ধ না হয়ে যায় যে পরের মুখাপেক্ষী হয়ে গেলাম আর বিছানা ধরে থাকলাম তারপরে মরতে চাই না, না না না, চলতে পারছেন না, আর অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, আর অশান্তির শেষ নেই, তারপরে মরতে চান না, না না, আর কত বাঁচতে চান, ভালো আমল করে তাড়াতাড়ি আল্লাহর সামনে, আল্লাহর কাছে যদি যেতে পারেন তো আরও সুখ শান্তি পাবেন। এই একটি দোয়া। আর একটি দোয়া রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বের সাথে শিখাতেন, তাতে বেশ কিছু অনিষ্ট থেকে আশ্রয় কামনা শিখেছে রাসূলুল্লাহ, আল্লাহু ইন্নি আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর, এক বচন দিয়েও রয়েছে এবং দুই বচন, ওয়া আউযু বিকা বা ওয়া নাউযু বিকা আন নুরাদ্দা ইলা আরযালিল উমর, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় কামনা করছি বা তোমার আশ্রয় গ্রহণ করছি, যাতে করে আমাকে নিষ্ক্রিয় আয়ুতে উপনীত না করা হয়, আমাকে এমন আয়ুতে এমন বার্ধক্যে পৌঁছিয়ে দিও না যখন আমি নিষ্ক্রিয় হয়ে যাই, অচল, পেশাব পায়খানে বিছানায় করতে হচ্ছে, কেউ যদি উঠিয়ে না নিয়ে যায় তাহলে বিছানায় খারাপ করে দেবেন, কাপড় খারাপ করে দেবেন, না না না, বাঁচতে চাইবেন না আর মরতেও চাইবেন না, তবে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যতদিন রাখবে সুন্দরভাবে রাখো, সুস্থতার সাথে রাখো, তারপর নিজের ভাষায় দোয়া করবেন, জরুরি নয় যে আপনাকে আরবি ভাষায় দোয়া করতে হবে। এছাড়া কারো যেন মুখাপেক্ষী না হন কোনো দিক থেকে, ধন সম্পদের দিক থেকে, আল্লাহুম্মা কফিনা বি হালালিকা বা আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাযলিকা আম্মান সিওয়াক, এক কথায় আরবিতে দোয়া করাটাকে জরুরি মনে করবেন না, বুঝছেন না আর আরবিতে দোয়া করছেন ভুল ভাল করে, এর চাইতে অনেক ভালো নিজের ভাষায় দোয়া করবেন, মাতৃভাষায় বুঝতে পারছেন আমি কী বলছি রব্বুল আলামিনকে। 10 নম্বর প্রশ্ন বলছেন, প্রতিবেশীর বাসায় যদি কোনো যুবতী মেয়ে থাকে, তাহলে তার সাথে আড্ডা দেওয়া, হাসি মস্কারা করা, তার বান্ধবীদের সাথে ভালো সম্পর্ক রাখা একজন বিবাহিত যুবকের পক্ষে কতটুকু যুক্তিসঙ্গত? এটা শয়তানি কাজ, এটা হচ্ছে শয়তানি কাজ, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, কেমন করে যুক্তিসঙ্গত বলছে, এটা মানুষরূপী শয়তানের কাজ, ভালো মানুষের কাজ নয়, এটা হচ্ছে অন্তরে যার ব্যাধি আছে কুপ্রবৃত্তির, জি, জেনার ব্যাধি আছে তার কাজ, ভালো মানুষের কাজ নয়, রোগমুক্ত যার অন্তর আছে তার কাজ নয়।
আর এটাকে প্রতিবেশীর হক আদায় করা বলে বলে কিনা বলে কিনা জানতে চাই। প্রতিবেশীর হক আদায় করা মানে প্রতিবেশীর মেয়ের সাথে আপনাকে আপনার গুড টার্ম রাখতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ এইরকমের অসৎ লোককে আল্লাহ হেদায়ত দান করুক এবং এইরকম অসৎ লোকের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম ভাই বোনদের হেফাজত করুক। তো আপনি পুরুষ মানুষ, আপনার প্রতিবেশী পুরুষের সাথে আপনার সম্পর্ক থাকবে, হ্যাঁ আপনার পরিবারের মহিলা, আপনার মা আছে, আপনার বোনেরা আছে, আপনার মেয়ে আছে, তারা সম্পর্ক রাখবে, আপনার স্ত্রী আছে সম্পর্ক রাখবে, প্রতিবেশীর মহিলাদের সাথে, মহিলাদের সাথে মহিলা সম্পর্ক রাখবে, আর পুরুষদের সাথে পুরুষরা সম্পর্ক রাখবে। আল্লাহ রাব্বুল আলমিন যেন হেদায়ত দান করেন। এই তো ইহুদি নাসারাদের মতো চরিত্র চিন্তা চেতনা হয়ে গেছে। তার স্ত্রী যদি এগুলো নিয়ে প্রতিবাদ করে তাহলে অন্যায় করছে কি না, অবশ্যই প্রতিবাদ করবে এবং যত যথাসাধ্য সে তাকে ফেরাবার চেষ্টা করবে এই সব পাপের রাস্তা থেকে, জেনার রাস্তা থেকে, না হলে দুনিয়া আখিরাতে অশান্তি নেমে আসবে, আজাব নেমে আসবে। আর তারপর বলছে আর প্রতিবেশীর হক সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। প্রতিবেশীর হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত বলেছেন, প্রতিবেশীর হক মানে মহিলাদের সাথে পুরুষের সম্পর্ক আর পুরুষের সাথে মহিলা সম্পর্ক। যদি আপনার স্ত্রীর সাথে ওই যেই প্রতিবেশীর মেয়ের সাথে আপনি আড্ডা দিতে চাইছেন, বদমাইশি করতে চাইছেন, ওই লোক যদি আপনার স্ত্রীর সাথে এই কাজ শুরু করে তো কেমন মজাটা লাগবে, আপনার মেয়ের সাথে যদি করে কেমন মজা লাগবে। আর মনে রাখবেন আজ না হলেও কালকে হবে এটি, কামাতা দিন তো দান, যেমন কর্ম তেমন ফল। যেই ব্যক্তি কারো মা বোনের ইজ্জত আবরণ নষ্ট করবে, তার স্ত্রী ছেলে মেয়েদের অথবা মা বোনের ইজ্জত আবরু অন্য কেউ নষ্ট করবে। যারা মনে রাখেন যারা কাজের মেয়ের ওপরে জুলুম করে, জি, তাদের মহিলারা হাউস ড্রাইভারের সাথে কুকাজ করে, এটা আল্লাহর আজাব, ভালো করে মনে রাখেন। সুতরাং যারা বাড়িতে কাজের মেয়ে রাখেন তারা সতর্ক সাবধান হয়ে যান। এইরকমই যারা কারো বোনের সাথে, কারো মায়ের সাথে, কারো মেয়ের সাথে প্রেম করেন তারা সতর্ক সাবধান হয়ে যান। আজকে না হলে 10 বছর 20 বছর পরে যখন বিয়ে করবেন আর আপনার মেয়ে সাবালিক হবে, তখন আপনার মেয়ে ধর্ষিতা হবে, তখন হাড়ে হাড়ে টের পাবেন যে আমি অপরাধ করেছিলাম, তার শাস্তিটা আজকে 10 বছর 20 বছর পরে পেলাম। আল্লাহ যেন এখনই চোখ খোলার তৌফিক দান করেন এবং অন্তরকে যেন মুসলিমদের বা সমস্ত মানুষের সুস্থ করে দেন এবং এই জেনার পাপ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। 11 নম্বর প্রশ্ন বলছেন, শেখ অনেক মুসলিম ভাই তাদের সামর্থ্য প্রয়োজন অনুযায়ী দ্বিতীয় বিয়ে করে, কিন্তু সমাজের অনেক মানুষ তাকে খারাপ চোখে দেখে দ্বিতীয় বিয়ে করার কারণে। যারা খারাপ চোখে দেখে অথচ সে ভালো মানুষ যদি সুবিচার করে তাহলে তারা জাহেল মূর্খ এবং তাদের দিনের কোনো জ্ঞান নেই। আর যে প্রচার মাধ্যমগুলি মিডিয়া রয়েছে, ইসলাম বিরোধী মিডিয়া, যে বহু বিবাহকে একবারে ঘৃণিত করে পেশ করছে, এই রকমই 18 বছর কমে যদি বিয়ে করে, বিয়ে বসে তাহলে চরম অপরাধ করে দিল, 18 বছর কম বয়সের মেয়েকে যদি কেউ বিয়ে করে, কিন্তু 12 বছরে ধর্ষণ করছে বা 12 বছরের মেয়ে একটা 18 বছর 16 বছরের ছেলের সাথে আপনার আড্ডা দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, পার্কে জেনা করছে, কিচ্ছু নেই, কোনো বিচার নেই, কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে, জাতির শাসকদেরকে আল্লাহ যেন সংশোধন করার তৌফিক দান করেন এবং দেশকে ভালোর দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। তো যেটা বলছিলাম, যে প্রশ্নে বলছেন যে দ্বিতীয় বিয়ে করার কারণে খারাপ মনে করে, মনে হয় যে সে অনেক খারাপ কাজ করেছে, এমনকি তাকে লুচ্চাও বলেও গালি দেই, তারা মূর্খ, জি তারা মূর্খ, জাহিল, দিনের কোনো জ্ঞান নেই তাদের, আর না হলে ইসলাম বিরোধী। তারা দুই রকম শক্তি এইসব কাজ করে, এক হচ্ছে জাহেল আর এক হচ্ছে জালেম। জালেম হচ্ছে ইসলাম বিরোধী শক্তিগুলি, সে মোনাফেক নাস্তিক শক্তি অথবা বিজাতি কুফরি শক্তি, আর না হলে আপনার মুসলিম সমাজের জাহেল মূর্খ। জেনা করলে কোনো দোষী না, কিন্তু বিয়ে করলে আর এ কী কাজ করলো, আর এ কোনো আলেম যদি দ্বিতীয় বিয়ে করলে এটা মানুষের কাজ করলো নাকি, এটা কী কাজ করে ফেললো, তো চরম মনে অপরাধ করে দিয়েছে, আউযু বিল্লাহ। তাহলে এটা আল্লাহর আইন, আর যারা আল্লাহর আইনকে অপছন্দ করে তাদের ব্যাপারে হুকুম কী? এই ক্ষেত্রে শাইখুল বাদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি
একাধিক বিয়ে করতে সামর্থ্যবান হয়, শক্তি সামর্থ্য আছে। শক্তি সামর্থ্য বলতে এর আগে বহুবার আমি বলেছি ঈমানি শক্তি লাগবে, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুত, আল্লাহর ভয় আছে, অবিচার করবে না, জুলম অত্যাচার করবে না। যে দ্বিতীয় বিয়ে করার পরে আগেরটাকে ভুলে গেল অথবা আগেরটার চাপের মুখে কয়েকদিন একটু আমোদ ফুর্তি করে নিল, তা আগেরটার চাপের মুখে দ্বিতীয়টাকে কয়েকদিন রেখে, কয়েক মাস রেখে তালাক দিয়ে দিল। এইরকম হ্যাঁ হবে না, এত দুর্বল ইমানের হবে না। ইমানি শক্তি আছে, দ্বিতীয় হচ্ছে শারীরিক শক্তি আছে, দুটো তিনটে বিয়ে করলে তাদের শারীরিক চাহিদা যে রয়েছে মানুষের সেই চাহিদা পূরণ করবে, তাদের এই ফাফুন নাফস গুনাহ থেকে বাঁচাতে পারবে। তৃতীয় শক্তি হচ্ছে আর্থিক শক্তি থাকতে হবে, মানে অনেক বড় ধনী হওয়া নাই, বরং তাদের ভরণ পোষণ দিতে পারবে, দুটো স্ত্রীকে দুটো বাড়ি দিতে পারবে, চলার মতো বাড়ি হলেও চলবে, কিন্তু দুটো স্ত্রীকে আপনার পাশাপাশি দুটো রুমে, আরে অনেক মূর্খ আছে এক রুমে, আউজবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এক মূর্খ আমাদের ডিস্ট্রিক্টে বিয়ে করেছিল, তো ওই গ্রামের এক ছেলে আমাদের সাথে লেখাপড়া করতো, তো সে বলছে যে সে বিয়ে করেছে আর বিয়ে করার পরে এক রুমে দুই স্ত্রীকে নিয়ে থাকে, তো এদের জন্য হারাম বিয়ে করা, মূর্খ। আর পাশাপাশি দুটো রুম অনেকেই আমাদের দেশে বিয়ে করে, পাশাপাশি দুটো রুম রয়েছে, একই উঠানে দুটো স্ত্রী রয়েছে, আর ফাটাফাটি প্রতিদিন ফাটাফাটি মারামারি 200-300 চলছে, আর ই কাপুরুষ ফেল ফেল করে তার কাছে কিছু করতেও পারে না, কিছু করতেও পারে না। তো একসাথে এরকম দুটো স্ত্রীকে একই উঠানে নিয়ে থাকবেন আর ঝগড়া বিবাদ করবেন আর অশান্তি রাখবেন, না না, এইভাবে ছেলে মেয়ে কখনো মানুষ হবে না আর আপনি আল্লাহর কাছেও মুক্তি পাবেন না। তো বহু বিবাহ করা, আজকাল এক শ্রেণীর লোকেরা মনে করে যে বহু বিবাহ করতে পারলেই মনে হয় অনেক বাহাদুর, এটাও অত সহজ বিষয় নয় আর অত মুশকিল বিষয় নয়, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যার ক্ষমতা আছে, আবার বলছে ইমানি ক্ষমতা, শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা আছে, বেশি বেশি বিয়ে করুন, কারণ মেয়েদের সংখ্যা বাড়ছে, অবিবাহিতা অনেক অবিবাহিতা আছে, লক্ষ লক্ষ আছে দেশে, যাদের বয়স 40 পার হয়ে চলে যাচ্ছে, 30 পার হয়তো কয়েক লক্ষ কি কোটিতে পৌঁছে যাবে, যে 40-30 পার হয়ে গেছে, স্বামী ভালো স্বামী পাচ্ছে না। সুতরাং যারা ভালো মানুষ তারা বেশি বেশি বিয়ে করেন, কিন্তু এসব শর্তগুলি পূরণ করবেন, আর না হলে কিয়ামতের দিন ফেঁসে যাবেন। কেউ যদি ঘৃণা করে অথচ সে ইনসাফ করছে, তারপরও বহুবিবাহকে ঘৃণা করে বা বহুবিবাহকারীকে ঘৃণা করে, তো এটিকে সেখানে বাদ রহমতুল্লাহ আলাইহি কুফর বলেছেন, কারণ আল্লাহর বিধানকে কী করল, ঘৃণা করল আল্লাহর বিধানকে। আল্লাহ রাব্বুল বলেছেন সূরা নিসাতে যে ফানকিহু মা তাওয়া লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2-2-3-3-4-4, না পারলে ফাইলাম তাস্তাতি ফাওয়াহিদা, না পারলে তখন এক, যারা পারি না তাদের ক্ষেত্রে একটি বিয়ে করে আলহামদুলিল্লাহ, তাতে শান্তি আছে এবং তাতে সুখী আছে আলহামদুলিল্লাহ, জায়েজ কাজ করছে, সেও কোনো ভুল কাজ করেনি, কিন্তু উত্তম ছিল দুটো তিনটে চারটে বিয়ে করা, কিন্তু এই তিনটি শর্তের সাথে। আল্লাহ যেন তৌফিক দান করে। কেউ যদি ঘৃণা করে আল্লাহর কোনো বিধানকে, তাহলে এটা কুফুর কেন হবে? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, সূরা মুহাম্মদ আল্লাহ বলেছেন যে এরা মুনাফিকগুলো কেন কাফের হয়ে গেছে, ক্যারেহু মা আনজাল, আল্লাহ নাজিল কিন্তু বিধানকে তারা ঘৃণা করেছে, সেই জন্য অপছন্দ করেছে, বরদস্ত হয় না বহু বিবাহ, ফা আহবাত আমাল, সুতরাং তাদের আমলকে আল্লাহ নিষ্ফল ব্যর্থ করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন, আমল নষ্ট হয়ে যাবে কুফরির কারণে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। 12 নম্বর প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমার আব্বু আম্মু আমার নাম রেখেছে বুদ্ধু, আউযুবিল্লাহ, আল্লাহ হেদায়াত দান করুক, আপনার আব্বা আমাকে এত খারাপ নাম রেখেছে, এতে কি আমার গুনাহ হবে? আপনার গুনাহ হবে না, আপনার বাপ মায়ের গুনাহ হবে, আর আপনি যে বড় হয়েছেন আলহামদুলিল্লাহ, আপনার উচিত হবে এই খারাপ নামকে ভালো নামে বদলে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে কোনো ব্যক্তি যদি আসতো আর সেই নাম যদি অপছন্দনীয় হইতো, আপত্তিকর হইতো, তাহলে বদলিয়ে দিতেন, জি বদলিয়ে দিতেন। সুতরাং আপনি আপনার নাম বদলে নেবেন, আর সবচেয়ে উত্তম নাম হচ্ছে আবদুল্লাহ, আব্দুর রহমান, অথবা যেসব নামগুলি থেকে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের আনুগত্য গোলামি প্রকাশ পায় সেগুলি সবচেয়ে ভালো নাম। ভালো নাম হচ্ছে মোহাম্মদ, ভালো নাম হচ্ছে আহমদ, ভালো নাম অসংখ্য ভালো নাম রয়েছে, ভালো নাম রাখবেন। এসব বুদ্ধু মধ্যু এসব নাম রাখবেন না, এবং এসব নাম রাখবেনও না, আর রেখে দিয়েছে তো সেটাকে স্থায়ীভাবে রাখবেন না, বরং পরিবর্তন করে দেবেন, আর এলাকার মানুষকে জানিয়ে দেবেন যে আমার এই নাম আমি চেঞ্জ করে ফেলি, এই নামে আমাকে ডাকবে না। 13 নম্বর প্রশ্ন,
আমি ভারত থেকে বলছি, জমি বন্ধক দেয়া বা নেয়া যাবে কি, বন্ধকের বিধান বলে আমার একটা আলোচনা 2005-06 আলোচনা আছে, শুনে নেবেন। জমি বন্ধক মূলত বাঙালি জাতি এই জন্যই রাখে আর টাকা দেয়, আর যত টাকা ধার দিল সেই টাকাটা পুরোটা ফেরত নেই, যে এই এইভাবে আমি এই জমির ফসলটা খাবো। এটা একটা সুদ, এটা হচ্ছে একটা সুদি সিস্টেম। হ্যাঁ, তো সুদ খাওয়া তো আর বলছে না, কিন্তু আসলে সুদ খাচ্ছে, এরা সুদখোর, এরা হচ্ছে সুদখোর। বন্ধক আসলে শরীয়তে কেন রাখে? জামানত হিসাবে। আপনি যে টাকাটা ধার দিয়েছেন, টাকাটা যাতে না মরে যায়, বেমানি করে না পালে, এমন কিছু রাখতে হবে যেটা বিক্রি করে আপনি টাকাটা উঠিয়ে নিতে পারেন। জমি তো আপনি নিজের নামে রেজিস্ট্রি করছেন না, তার নামে থেকে যাচ্ছে, তাহলে আপনি এই জমি কীভাবে আপনি দখল করবেন? আর জমি তো কোনো ঘরে উঠিয়ে নিয়ে আসার বস্তু না যে উঠিয়ে নিয়ে চলে আসবেন। তাহলে এই জমি বন্ধক একমাত্র সুদ খাওয়ার জন্য রাখা হয়। এই বাঙালি জাতি এই সুদ খেয়ে যাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে এই সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং তাদেরকে দিনের যেন জ্ঞান হাসিলের তৌফিক দান করেন। একটা মোবাইল রাখেন, 5 ভরি 10 ভরি স্বর্ণ রাখেন, আপনি কোনো মূল্যবান জিনিস রাখেন। হ্যাঁ, এগুলোতে হবে কি যে যদি টাকাটা ঠিকভাবে না দেয় টাইম মতো, তাহলে আমি এটা বিক্রি করে আমার টাকাটা উঠিয়ে নেবো আর বাকিটা তাকে ফিরিয়ে দেবো। এটা হচ্ছে রেহেন বা এটা হচ্ছে বন্ধক রাখার উদ্দেশ্য এবং বন্ধক রাখা। 14 নম্বর প্রশ্ন বলছেন যে, শেখ আমরা জানি যে পেটের পীড়ায় মানুষ মারা গেলে সেটা শহীদ মৃত্যু। জি, অলমবতুন ও শহীদুন, পেটের রোগে কেউ যদি মারা যায় তাহলে শহীদ মৃত্যু। কিন্তু পেটের রোগে মারা গেল বেনামাজি, কখনও শহীদ নয়। পেটের রোগে মারা গেল সে শিরিককারী, মাজার পূজারী, কখনও শহীদ নয়। ইমান ভঙ্গকারী, তাহলে কখনও শহীদ নয়। এখন যারা কিডনি সমস্যায় কিংবা স্টমক ক্যান্সারে কিংবা আলসারে মারা যায়, তাহলে কি সেটা পেটের পীড়া হিসাবে ধরা হবে? হ্যাঁ, এগুলো পেটেরই, কিডনিও পেটের ভিতরে, স্টমক পেটের ভিতরে, পাকস্থলী, আলসার পেটে হয়েছে, তাহলে সেটাও এর অন্তর্ভুক্ত, এই ফজিলত ইনশা আল্লাহ তাআলা পাবে। কিন্তু ফজিলত কার জন্য? যারা মুমিন মুসলিম তাদের জন্য। জি, এবং এটা কি শহীদ মৃত্যু হবে? জি, ইনশা আল্লাহ হবে, যাকে তাকে শহীদ বলবেন না, আর আমাদের বলার অধিকার নাই। বলবো যে ইনশা আল্লাহ, বা দোয়া করবো আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন, তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। 15 নম্বর প্রশ্ন, মা মারা যাবার একদিন আগে বেশি অসুস্থ ছিল, তাই 5-6-7 ওয়াক্ত সালাত পড়তে পারেনি। ছেলে তবলিগ, মানে তবলিগ জামাতের ছেলে, ওই মায়ের ছেলে বলে, কাফফারা দিয়েছি। হ্যাঁ, কাফফারা দিয়েছে, বেদাতি কাজ করেছে, কোনো নেকি হয়নি। এক মেয়ে সালাত আদায় করে দিয়েছে, আর এক মেয়ে আবার আর এক ইজতেহাদ করেছে, ও মায়ের সালাত কাজা করেছে, এটাও ইসলামিক কাজ না, এটাও বিদাত। কাফফারা দেওয়াও বিদাত, আর সালাত কয়েক তো ছুটেছে, তো আমি আদায় করি দিই আমার মায়ের পক্ষতে, বাবার পক্ষতে, এটাও বিদাত। একজন সহি আকিদার, সে বলছে সঠিক, সে বলছে কি বলেছে, যদি বলে থাকে যে কাজা করা, তাহলে সে সঠিক আকিদার কেমন করে হইল, বা সঠিক আমলের কেমন করে হইল? তো এই সঠিক আকিদাটাও একটা লেভেল হয়ে গেছে, দিনের জ্ঞান না থেকেও আজকাল সোশ্যাল মিডিয়ায় ফতোয়া দিয়ে যাচ্ছে এক শ্রেণীর লোকেরা। সঠিক কোনটা আমি কি করব? সঠিক হচ্ছে যে যেই ব্যক্তি মারা গেছে এই অবস্থায়, সে যদি সচেতন থেকে থাকে, জ্ঞান ছিল, তাহলে তার ওপর সালাত ফরজ ছিল, দায়িত্ব ছিল স্মরণ করিয়ে দেওয়া ওই সব লোকদের যারা আশেপাশে বাড়িতে রয়েছে, অর্থাৎ বাড়িতে যে সব পরিচর্যার জন্য যারা রয়েছে, সালাতের সময় স্মরণ করিয়ে দেবে, সালাতটা পড়ে নেন, এবং পানি ব্যবহার না করতে পারলে তেমন ব্যবস্থা করে দেবে। আর তারা যদি এই কাজ না করে থাকে, তারাও গুনাহে শরীক রয়েছে। আর সেই ব্যক্তি যদি এই সব করতে সক্ষম হয়ে থাকে আর না করে থাকে, তো তিনি গুনাহগার হয়ে মারা গেছেন, আল্লাহ যেন মাফ করেন। আর যদি তিনি অচেতন হয়ে পড়েন, বেহুশ হয়ে ছেলের শেষ দিকে কয়েক অক্ত, সেই জন্য পড়তে পারেন, তাহলে আল্লাহ মাফ করে দেবেন, তার উপর সালাত নেই, তার উপর সালাত নেই। যদি এমনটা হয় যে তার উপর সালাত ফরজ ছিল, সগানে ছিলেন কিন্তু সালাতগুলি আদায় করেননি, তাহলে এই ঘাটতি নিয়ে চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিনে যখন সালাতের হিসাব নেবেন আর এরকম ঘাটতিগুলি থেকে যাবে, তখন আল্লাহ বলবেন যে কিছু তো ঘাটতি বান্দার থেকে গেছে, দেখো তো হালমিন তাতাও, তার কি কোনো নফল সুন্নাত আছে, তো সুন্নাত নফল দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, এগুলো দিয়ে ঘাটতি পূরণ করা হবে। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ,
যারা ওয়ারেসিন বা যারা আত্মীয় স্বজন ছেলে মেয়েরা আছে তাদের করণীয় হচ্ছে বেশি বেশি দান খেরাত করা, বেশি বেশি দোয়া করা, তার মাগফেরাতের জন্য আল্লাহ যেন তাকে মাফ করে দেন এবং শরীয়ত সম্মত নেকি পৌঁছার যে তরিকা রয়েছে সেই তরিকা নেকি পৌঁছাবার চেষ্টা করা। ১৬ নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির অল্প জাকাত আসে, সে কি সেই টাকা দিয়ে রমজান মাসের শুরুতে কাউকে ইফতারের জন্য খাদ্য সামগ্রী কিনে দিতে পারবে? জানাবেন না, খাদ্য সামগ্রী কিনে দেবে না, টাকার জাকাত টাকা দেবে, কারণ আপনি খাদ্য সামগ্রী কিনে দিচ্ছেন, আপনাকে তো এই কথা ইসলাম বলেনি, আল্লাহ বলেছেন যে তোমার জাকাত দিয়ে খাদ্য কিনে দিও, না 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 মোটেই না, আপনি টাকার জাকাত টাকার আকারে দেবেন। হতে পারে যাকে দিচ্ছেন আপনি খাদ্য তার খাদ্যের দরকার নেই, কাপড়ের দরকার আছে, তার ছেলে মেয়েদের চিকিৎসার দরকার আছে, অসুস্থ আছে, খাবার নিয়ে করবেটা কি জমিয়ে রেখে বাড়িতে? সুতরাং আপনি টাকার জাকাত টাকার আকারে দেবেন, আপনি খাবার কিনে দেবেন না, লুঙ্গি কিনে দেবেন না, শাড়ি কিনে দেবেন না, এইসব ভুল কাজ করতে যাবেন না। আর তারপরে ইফতার রোজাদারকে ইফতারি করানো, অনেকে জাকাতের টাকা দিয়ে রোজা ইফতার করায়, সেটাও করা ঠিক নয়, সেটাও করা ঠিক নয়, এসব কাজ করবেন না। ১৭ নম্বর প্রশ্ন, এক ভাই বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ওস্তাজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অতঃপর আপনাদের ভালো আছি। আমাদের একটা প্রশ্ন হলো, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা জায়গা খরিদ করা যাবে কি? না, মাদ্রাসা জায়গা খরিদ করা যাবে না, জাকাতের টাকা মাদ্রাসা জায়গা খরিদ করার জন্য নয়। সূরায়ে তওবার আয়াত নম্বর ৬০, আল্লাহ রাব্বুল আলামিন যে আটটি ক্ষেত্র বলেছেন তার মধ্যে মাদ্রাসা জায়গা খরিদ করা নেই, কোনটাতে ফেলবেন আপনি? সুতরাং যায় না, মাদ্রাসার মসজিদের এসব কিছুই যায় নয়। হ্যাঁ, মাদ্রাসায় যে গরিব ছেলেরা লেখাপড়া করে, অসহায় ছেলেরা রয়েছে, তাদের জন্য যদি জাকাতের টাকাটা খরচ করেন বা তাদের শিক্ষা ক্ষেত্রে যদি খরচ করেন তাহলে ঠিক আছে, তাদের বই খাতা কলম অথবা তাদের যে শিক্ষকরা রয়েছে তাদেরকে যে পড়াচ্ছে, সুতরাং একটা অংশ যদি জাকাতে লাগান তো সেটা ঠিক আছে। তারপরে বলছেন, আমি আপনার মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি, আপনার ছাত্র মুজিবুর রহমান, ঢাকা, বাংলাদেশ। জাজাকাল্লাহ খের। জি, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা জায়গা কিনবেন না, মাদ্রাসা জায়গা কিনবেন আপনারা চাঁদা দিয়ে, সাদাকা দিয়ে, সাদাকার টাকা দিয়ে, আর জাকাতটাকে আপনারা ইন্নামা সাদাকাতু ইল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল, এই যে আট রকম রয়েছে তাফসির পড়ে নেবেন অথবা আলোচনায় আমাদের যে তাফসিরগুলো রয়েছে শুনে নেবেন, সেখান থেকে তারপর ওইভাবে আমল করবেন। ১৮ নম্বর প্রশ্ন, কারো নাম যদি রব্বি রাখা হয়, রব্বি মানে আমার রব, তাহলে তার নাম ডাকার ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হবে? রব্বি নাম রাখাই যায় না, যারা রেখেছে তারা গুনাহগার এবং তারা এই শিরকি কথা বলে। রব্বি মানে আমার রব, আল্লাহকে ডাকছে না তার ছেলেকে ডাকছে, যেহেতু রব্বি অর্থ আমার পালনকর্তা। জি, তো এখন ডাকার ক্ষেত্রে ওর নাম আপনারা একটা নাম দিয়ে দিবেন, আরবদের মতো, যেমন আরবরা যাকে চেনে না, আরব যারা মূর্খ তারা তাকে ডাকে মোহাম্মদ বলে, কিন্তু মোহাম্মদ বলে ডাকা ঠিক নয়, কারণ হতে পারে যে সেই ব্যক্তি কাফের, আর কাফেরকে মোহাম্মদ মানে প্রশংসিত, প্রশংসিত বলে কী করে ডাকছেন? সুতরাং এই আরবদের এই ডাকাটা, কাউকে না চিনলে আননোন পার্সনকে ডাকলে এ মোহাম্মদ তাল ঠিক নয়, কী বলে ডাকবি? আবদুল্লাহ। হ্যাঁ, কাফেরও আল্লাহর বান্দা, যেখানে পারে না সৃষ্টিগত বিধানের ক্ষেত্রে আমরে কৌনির ক্ষেত্রে আল্লাহর অনুগত তারা, ওয়ালিল্লাহি আসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া কারহান। তো কথা হচ্ছে যে আবদুল্লাহ বলে ডাকতে পারেন, তো সোজা আবদুল্লাহ বলবেন, যাকে যার নাম খারাপ থাকে আবদুল্লাহ বলে ডাকবেন, অথবা আর কিছু বলবেন, এমন কিছু বলবেন যেটা ভালো নাম বলবেন দিয়ে ডাকবেন, বাবা বলে ডাকবেন, আর কিছু বলে ডাকেন, কিন্তু রব্বি বলে ডাকা জায়েজ নয়, আর রব্বি কাউকে নামকরণ করা যায় না, যারা রেখেছে গুনাহগার হয়েছে তাদের তওবা করা উচিত, সংশোধন করা উচিত। ১৯ নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন ব্যক্তি অল্প জাকাত, একজন ব্যক্তির না, ১৯ নম্বর প্রশ্ন হচ্ছে যে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু, অনেকে নিজের দৃষ্টিতে তিনি যা প্রচার করেন এটাই সহি আর কিছু নয়। হ্যাঁ, এখানে প্রশ্ন লম্বা রয়েছে, পুরো প্রশ্নটা আমি পড়তে পারছি না, প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে যে একশ্রেণীর লোকেরা আমার আলোচনার ওপর মন্তব্য করে, তারা হচ্ছে জামাতি, আমাদের ভাই বোনেরা, তারা মন্তব্য করে বলেছে যে শেখ মতিউর রহমান শুধু জামাত ইসলামী আর ইখওয়ানিদের বিরুদ্ধে বলে। কে বলল?
আমি 2005 থেকে শুরু করে যত বাতিলপন্থী যত বিদাতপন্থীর যে তবলিগের উপর আলোচনা করেছি, দেওবন্দির উপর আলোচনা করেছি, বেরলবিদের উপর আলোচনা করেছি, সারসিনের উপর আলোচনা করেছি, চরমনাইয়ের উপর 8-9 ঘন্টা আলোচনা করেছি, আর এইরকমই যেসব বক্তারা জাতিকে গোমরা করেছে, শিয়াপন্থী বানিয়ে দিয়েছে, ইরানমুখী করে দিয়েছে, তাদের থেকে সতর্ক সাবধান করেছি। আর তারপরে 2006-07 আর দিকে আলোচনা করেছি এই জামাতি খনিদের সম্পর্কে কিছু সতর্ক সাবধান করার জন্য, কারণ এরা জাতিকে গোমরা করে ফেলেছিল। আর তারপরে জামাত ইসলামীদের সম্পর্কে আলোচনা করলাম 2017-18। জি, আর এটি হচ্ছে সময়ের দাবি, কারণ এরা সীমা ছড়িয়ে গেছে আর জাতিকে ধ্বংস করে দিয়েছে, জাতিকে খারেজি বানিয়ে দিয়েছে, তাকফিরি বানিয়ে দিয়েছে। আমার সমস্ত আলোচনাগুলি আর যে 8-9টি রয়েছে জামাত ইসলামী এবং ইখওয়ান সম্পর্কে, ব্রাদারহুড সম্পর্কে আপনারা শুনবেন, আশা করি ঠান্ডা মেজাজে, শোনার পরে ভালো লাগলে নেবেন আর না হলে ছুঁড়ে ফেলে দেবেন, কিন্তু শুনবেন অবশ্যই। দূর থেকে বলবেন না যে আঙ্গুর টক, জি আঙ্গুর না খেয়ে বলবেন না যে আঙ্গুর টক। তো এখানে যেটা বলতে চেয়েছেন যে আমাকে কেউ প্রশ্ন করেছিল এই জামাতি খনিদের সম্পর্কে এবং তাদের সম্পর্কে ওলামা কেরামদের রেফারেন্স দিয়ে, বড় বড় ওলামা শেখ বা শেখ মকবিল এবং শেখ হোসাইমিন, শেখ সালেহুল ফৌজান, শেখ নাসুদ্দিন আলবানি, এই সমস্ত ওলামা কেরামগণ জামাত ইখওয়ানকে তারা ফিরকায় হালেকা 72 ফিরকার অন্তর্ভুক্ত বলেছেন। তারপরে খারেজিদের বলছেন, প্রশ্ন করেছিল বেদাতীয় খারেজিদের বই পড়া সম্পর্কে, তিনি উত্তরে প্রায় পুরোটা সময় জুড়ে জামাত আর ইখওয়ান নিয়ে কথা বললেন, মানে আমি জামাত ইখওয়ান নিয়ে কথা বলেছি। তো জামাত ইখওয়ানের তো খারেজি এবং এরাই তো খারেজি পয়দা করেছে, জঙ্গিদেরকে কে পয়দা করেছে, জঙ্গিদেরকে ইন্ধন কে জোগিয়েছে, জঙ্গি তৈরি হয়েছে কাদের বই পুস্তক পড়ে, জঙ্গি তৈরি হচ্ছে সমাজে কাদের বক্তব্য শুনে, জি সালাফি আলমদের বক্তব্য শুনে কখনো নাই। যারাই জঙ্গি হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন যে তারা হয় মৌলানা মওদুদীর বই পড়েছে, না হয় সৈয়দ কুতুবের বই পড়েছে, আর না হয় ওই মিশরের যতগুলি চরমপন্থী রয়েছে ইখওয়ানি তাদের বই পুস্তক পড়েছে, তারপরেই তারা জঙ্গি হয়েছে। তো আর তারপরে বলছেন যে ওনার কথায় মনে হচ্ছে যে পৃথিবীতে যত বড় বড় ইসলামী আন্দোলন সবই বাতিল, হ্যাঁ এগুলো ইসলামী আন্দোলন নাই, ইসলামের নামটি ব্যবহার করেছে, ইসলামের নাম ব্যবহার করে গণতন্ত্রের কুফরিকে জেহাদ আখ্যায়িত করেছে, এরা ইসলামের তাহরিফ করেছে, জি এরা মুসলিম জাতিকে শিয়া প্রেমী বানিয়ে দিয়েছে। জামাত ইসলামী হচ্ছে শিয়াদের মুদ্রার আরেকটা পিঠ, জি এরা হচ্ছে সুন্নি নামক শিয়া, এইরকম ইখওয়ানিরা। আপনাদের জানা উচিত যে যখন এই খোমাইনি হালেক আলাইহিমিন আল্লাহ মা ইয়াস্তাহিক যখন বিপ্লব নিয়ে আসলো শিয়া রাফেজি বিপ্লব ইরানে, আর ফ্রান্সে ছিল, ফ্রান্স তাকে পাঠালো যে যাও সেখানে আরব দেশগুলিতে অশান্তি সৃষ্টি করো, তুমি আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করো, ইহুদি নাসার শক্তি যখন পাঠালো তখন প্রথম অভিনন্দন জানাতে এসেছিল ভারত পাকিস্তান উপমহাদেশ থেকে মৌলানা মওদুদী, আর তার সাথে বড় বড় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের নেতারা, তাদের নাম বাঙালি নেতাদের নাম বলছি না, তাদেরকে ভালো করে চিনেন, তারা অভিনন্দন জানাতে মেসর থেকে এসেছিল, হ্যাঁ আপনার সৈয়দ কুতুব আর এইরকম বড় বড় নেতারা, জি কোন সালাফি আলেম তাতে এই গুমরাদেরকে অভিনন্দন জানায়নি। আর শিয়াদের সম্পর্কে আপনার জানা উচিত, প্রতিটি মুসলিমের জানা উচিত যে ইসলামের সূত্র, তবে মুসলিম জাতিকে যেইভাবে শিয়া রাফিজিরা ধ্বংস করেছে এবং শিয়া রাফিজিদেরকে দিয়ে যেমন ইসলামের দুশ্মনরা ধ্বংস করেছে, ইসলামের দুশ্মন যেমন ইয়াহুদি একটি, তেমনই ইসলামের দ্বিতীয় দুশ্মন হচ্ছে শিয়া রাফেজি। জি হ্যাঁ, মনে রাখবেন শিয়া রাফেজি এই ইহুদিদের চাইতো মারাত্মক দুশ্মন ইসলামের, ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার বিষয়টি তৌফিক দান করেন এবং সাতুবদিলাকালা ইয়াম মা কুনতা জাহিলান, দেখতে পাচ্ছেন ভালো করে যে কুফরি শক্তিগুলি কীভাবে, একটা শুধু ইরান রাফেজি শিয়া দেশ ছিল, লেবানন দিয়ে দিল শিয়াদেরকে, ইরাক দিয়ে দিল শিয়াদেরকে, ইয়ামান শিয়াদের শিয়াদের হাতে তুলে দিল, কি করতে চায় বুঝতে পারছেন না। আল্লাহ তো ইসলাম থেকে সঠিক ইসলামের দিকে ফিরে আসার আমার ভাই বোনদেরকে তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।